ছিল না ঘর, থাকতে হতো অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে। তবে আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে উদ্যোক্তা হয়েছেন টাঙ্গাইল ভূঞাপুর উপজেলার শিয়ালকোল এলাকার ফাতেমা রজ্জু দম্পতি। নার্সারি তৈরি করে ধরেছেন সংসারের হাল, স্বাবলম্বীও হয়েছেন। ফাতেমার মতো আশ্রয়ণ প্রকল্পের বেশিরভাগ বাড়ির আঙিনা হয়ে উঠেছে উপার্জনের উৎস, সংসারও এসেছে সচ্ছলতা। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের তথ্য, ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। ফাতেমা রঞ্জু দম্পতি বছরখানেক আগেও অন্যের জায়গায় বসবাস আর দিনানিপাত করে সংসার চালাতে হতো। তবে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে পাল্টে গেছে তাদের জীবনমান। আশ্রয়ণ প্রকল্পের একখণ্ড জমি আর আধা পাকা ঘর যেন এই দম্পতির কাছে রাজপ্রাসাদ তুল্য, তাই সাজিয়েছেন নিজেদের মতো করেই। ঘরের বারান্দা আর উঠানের ফাঁকা অংশে 20-25 প্রজাতির ফলজ ও বনজ চারা দিয়ে গড়েছেন নার্সারি। এ থেকে প্রতিদিন আয় হচ্ছে 600-800 টাকা। স্বপ্ন দেখছেন স্বাবলম্বী হওয়ার। ফাতেমারঞ্জু দম্পতির মতো জীবনযুদ্ধে লড়াই করে বেঁচে থাকা টাঙ্গাইল ভূয়াপুর উপজেলার শিয়ালকোল এলাকায় আশ্রয়ণ প্রকল্পের মানুষগুলো পশুপালন আর কৃষিকাজ করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। ঘর ছিল না, বাড়ি ছিল না, আমরা অর্থহীন, মেনশির বাসায় ভাড়া থাকতাম, অনেক অনেক কথা বলতো, কিন্তু এখন অনেক খুশি লাগে, কারণ আমাদের ঘর আছে, 2টি স্মল জায়গা আছে। এখন আমরা সবজি আবাদ করে মানে সবজি খাতাছি, তারপরে হাঁস কুরকা পালতাছি, এখন আমাদের অনেক সুবিধা হয়েছে, এতে অনেক খুশি। আমরা সামনে গাছ লাগাই আসছি আর কবুতর পালি, কবুতর থেকে আমরা অনেক আয় পাইতেছি। আশ্রয়ণ প্রকল্পে থাকা বাসিন্দাদের স্বাবলম্বী করতে সহযোগিতা করার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। তারা আজকে অনেকেই স্বাবলম্বী, অনেকেই ভিন্ন ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত আছে। বিশেষ করে আপনারা দেখেছেন যে এখানে নার্সারির মতো তারা কাজ করছে, তো এই বিষয়গুলো অবশ্যই আমরা সবসময় মনিটরিং করি। আমাদের সকল উপজেলা পর্যায়ে যারা কর্মকর্তা আছে তাদের নির্দেশনা প্রদান করা আছে, তারা প্রতিনিয়ত তাদের আশ্রয়ণ প্রকল্পগুলো পরিদর্শন করেন এবং তাদের যে সমস্যাগুলো আছে, বিশেষ করে তাদের শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে কর্মসংস্থানের সকল বিষয়গুলো আমরা সবসময় মনিটরিং করছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে ছিন্নমূল মানুষ যেমন আশ্রয়ের জায়গা পেয়েছে, তেমনি স্বাবলম্বী হওয়ার সুযোগ হয়েছে বলে মত সংশ্লিষ্টদের। ইমরুল কায়েস, আরটিভি,